সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই। এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার হিসনাপাড়া যে গ্রাম, সেই গ্রামে দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের দেশের একজন চাষি কৃষক দাঁড়িয়ে আছেন। তো আমরা জানি পেঁয়াজের ঝাঁজ একটু একটু করে আবার বেড়ে যাচ্ছে। তো যে চাষি ভাই চাষিকে দেখছেন আমার পাশে, উনি এবছর পেঁয়াজের চাষ করেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে পেঁয়াজের চাষ। তো এই পেঁয়াজ চাষ সম্পর্কেই আমরা আজকে এই মুরব্বির কাছ থেকে কিছু বিস্তারিত জানবো, যে উনি কতটুকু জায়গায় পেঁয়াজ করেছেন, কী পরিমাণ খরচ হলো, কতটুকু পেঁয়াজ বিক্রি করেছে, কত টাকা আয় হলো, আরও বিস্তারিত। কাকা আপনার নামটা কি? হোসেন মণ্ডল। হোসেন, হোসেন মণ্ডল। আপনি তো দেখলাম যে পেঁয়াজ চাষ করছেন, মনে হয় পেঁয়াজ উঠাইতেছেন। এই কতটুকু জায়গার মধ্যে করছিলেন পেঁয়াজ? আমার আবার 4 বিঘা পেঁয়াজ আছে। আবার 4 বিঘা? হ্যাঁ, ওই মাঠে আছে। আরও এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছি না, আর ওদিকের মাঠ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কী জাতের পেঁয়াজ লাগিয়েছিলেন এটা? এটা ওই যে কি কিলো নাকি কিলো? টিন পেঁয়াজ। টিন? ঠিক। কতদিন আগে লাগিয়েছিলেন? এই ধরেন অগ্র মাস শেষে, পৌষ মাসে পাইলা। পৌষ মাসে? হ্যাঁ, 3 মাস পরে তুললেন। এই যে এই এত পেঁয়াজ দেখছে সবাই, কি আপনি যেই জাত লাগাইছেন এই জাতই লাগাইছেন? হ্যাঁ, এই জাতই। হ্যাঁ হ্যাঁ। বীজ পেঁয়াজ যেটা, সেটা কোথেকে আনছিলেন? যা আসিল আপনার কালকে চাচ্ছিল ফরিদপুর ধরে। ফরিদপুর? এত দূর থেকে আনা লাগে? হ্যাঁ। কেন আপনাদের কাছাকাছি কোনো জায়গা নেই? আমরা বেশি করি না। করেন না? না জানেন এবারকার ব্যাপারটা কি, কত বার দিয়েছিল? 100 কেজি, 1000 কেজি বেশি, 1000 কেজি। আর এবারে 6000 কেজি। 6000 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ। তো কয় বিঘা জায়গা লাগিয়েছেন বলেন? 4 বিঘা। 4 বিঘা? আপনি বলতে পারবেন যে এই 4 বিঘাতে আপনার পেঁয়াজ চাষ করতে কত টাকা খরচ হয়েছিল? না ওটা হিসাব নাই। হিসাব নাই? না, ওটা বিঘাতে 30 হাজার খরচ হয়। 30-40 হাজার টাকা খরচ হয় বিঘা প্রতি। 30-40 হাজার টাকা? হ্যাঁ। লাগাতে দিই, সার পানি দিই, একটা লাগাতে লাগে আপনার 20 টাকা জল লাগে। আর দিয়ে নিয়ে আসে, সার আছে, ওষুধ আছে, বুঝলেন? 40 হাজার টাকা খরচ হয়। তো যে পেঁয়াজ যে মোটামুটি যে তুললেন, কতটুকু তুলছেন? এই ধরেন দশ কাঠা হবে, কাঠায় 3 মণ। কাঠায় 3 মণ হয়েছে? আপনাদের এখানে কয় কাঠায় 1 বিঘা? আমাদের 20 কাঠায়। 20 কাঠায়? তাহলে কাঠা যদি 3 মণ হয় তাহলে 3 দুগুণে 6, মানে 60 মণ হবে কাঠায় এই 1 বিঘায়। হ্যাঁ। যা আজকে কতটুকু বিক্রি করলেন? আজ বিক্রি করলাম 33 টাকা। কতটুকু কতটুকু লাভ বিক্রি করছেন? আজকে 22 মণ। 22 মণ? এর আগেও কি বেচছেন নাকি? না, এই আজকেই প্রথম। কালকে তো লাভ আসছিল। কালকে কত করে বেচছিলেন? কালকে 30 টাকা। আচ্ছা, তাহলে আপনার হিসাব অনুযায়ী যদি 30 টাকা মণ হয় এই কেজি হয়, তাহলে 1200 টাকা মণ হইতেছে। আর যদি বিঘায় বললেন যে 60 মণের মতো পাবেন, তাহলে 60 মণের মতো পাইলে হিসাব অনুযায়ী হচ্ছে কত, 72 হাজার টাকার মতো আসতেছে। তাহলে 40 হাজার টাকার মতো খরচ হয়েছে আপনার। আইডিয়া 35-40 এরকম। মানে 30-40 হাজার টাকার মতো খরচ হয়? আচ্ছা, এই যে এটা হবে বিয়া বিয়া চার মুখের কাটা হবে। কী কর হবে? চার মোর কাটা হবে, কাটায় কাটায় 4 মণ হবে? হ্যাঁ। আবার যাতে কম হয়েছে। আচ্ছা, কারণ কি? কারণ কি আপনারটা কম হওয়ার কারণ কি বলতে পারবেন? আমারটা হয় 2টা সেন্স মারছি। আচ্ছা, দিয়েছে পেঁয়াজ ভালো হয় নাই, আর 3টাকে সেচ দিছে, গাছ ভালো হয়েছে। ও, তা আপনাদের এদিকে তো এমনি যাই হোক, মোটামুটি যা হিসাব বোঝা যাচ্ছে যে পেঁয়াজ চাষ করলে মানে আবাদ করলে লাভই হয় মনে হয়, না? লাভই হয়। আবার আমরা তো অনেক সময় শুনি যে দেশের বাইরে থেকে, মানে যে দেশেই হোক, দেশের বাইরে থেকে যে যখনই পেঁয়াজ আসে তখন অনেক চড়া দাম থাকে, আর আমাদের দেশের কৃষকরা যখন পেঁয়াজ তুলে তখন দাম পড়ে যায়, কমে যায়। তাহলে তখন কি আপনাদের লস হয় না? লস হবে, রাখতেও রাখি যায়। রাখতে পারলে তখন আবার লাভটা পাওয়া যায়। তা আপনি কি কিছু রাখবেন? দেখি ওই বিলটা কি দেব, মানে কাল চলি আর বিলটা কি দেব। আচ্ছা, এই যে আবাদ করছেন, এটা কি নিজের টাকা দিয়ে আবাদ করছেন না কি কোনো জায়গা থেকে লোন টোন নিয়ে বা কারো কাছ থেকে নিয়ে করছেন? নিজের টাকাই? তাহলে তো আপনার রাখতে সমস্যা নাই, কারণ অনেকে তো ধরেন যে লোন নিয়ে করে, সমিতির থেকে টাকা নিয়ে তারপরে করে, তখন তাদের হলে রাখার সমস্যা, ওঠার সাথে সাথে তাদের টাকা পরিশোধ করা লাগে। তো এই যে আপনাদের এত বড় মাঠ, এখানে ওই যে বললেন যে উনি শেষ বেশি দিছে দেখে ভালো হয়েছে, আপনি শেষ কম দিছেন, সেচের ব্যবস্থা কি আপনাদের এখানে? ওই বোরিং আছে, বোরিং ডিপ নিচ থেকে পানি উঠে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে শেষ দিছেন, এই আপনাদের বিঘা সেচের খরচটা কীরকম? বিঘাতে 300 টাকা নেয়। 300 টাকা? তাহলে এই সব খরচ মিলে এই মোটামুটি 30-40 হাজার টাকার মতো খরচ হয় আর কি 1 বিঘা পেঁয়াজ করতে গেলে। এরপরে পেঁয়াজের পরে কি লাগাবেন এখানে? পাট বলবো। পাট? পাট কয়টা আবাদ হয় আপনাদের এখানে? 3টা।
বছরে তিনটা আবাদ হয় না? তো আপনি এই যে আবাদ করছেন, আপনি নিজেই করছেন নাকি লোকজন দিয়ে করছেন? নিজেই করছেন? নিজে লোকজন দিয়ে করাই, মানে নিজেও ছিলেন? আরে আমি নিজে করতে পারি, লোকজন দিয়ে করে। আপনি তো করেন না? বয়স কত আপনার? আমার বয়স 80-82 হয়েছে। 82, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখনো তো ভালো শক্তই আছেন, এখনো মাঠে আসতেছেন দেখি। তো যাক, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার আরো হায়াত দান করুক, এবং আমাদের এই যে দেশে ফলন উৎপাদনে, ফসল উৎপাদনে আপনারা যে আগে মানে আগে আসছেন বা এখনো করতেছেন, আর অনেক দিন যেন করতে পারেন, দোয়া করি। ওই যে ওই এই পাশের ওই ওই পেজটা বারে, এরপরের পেজটা আপনার? আচ্ছা আচ্ছা, ভালো পেজ হয়েছে।